নমস্কার বন্ধুরা, সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে যশ আজ সকাল 9:20 নাগাদ ভূমি স্পর্শ করেছে বালেশ্বরের খুব কাছাকাছি জায়গায়। আর সেই সঙ্গে শুরু হয়ে গেছে দুর্যোগ দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায়। তবে উত্তরবঙ্গে দুর্যোগের পরিমাণটি এখনও অনেক কম রয়েছে, তা সত্ত্বেও বিদ্যুৎ দপ্তর তার সমস্ত কর্মীবৃন্দকে নামিয়ে দিয়েছে বিভিন্ন কাজে, এবং প্রিভেন্টিভ মেনটেন্যান্সের জন্য যে সমস্ত গাছগুলি তারের খুব কাছাকাছি রয়েছে সেই সমস্ত গাছগুলিকে কেটে ফেলার কাজ অলরেডি ঝড় শুরু হবার আগেই আজকে দুপুর থেকে শুরু হয়ে গেছে, এবং সকাল থেকেও সেই কাজগুলির পরিকল্পনা শুরু হয়ে গেছে। এবং সেই উপলক্ষে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যথোপযুক্ত পরিষেবা দেবার উদ্দেশ্যে গাছের ডালগুলিকে কেটে দিচ্ছে। এটি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার আয়রন কাস্টমার কেয়ার সেন্টারের অ্যান্ডারের একটি জায়গা। এটি আয়রন এলাকায়। এখানে একটি বড় গাছ যেটি তারের খুব কাছাকাছি চলে এসেছিল সেটিকে সুষ্ঠুভাবে কেটে ফেলা হচ্ছে, যাতে করে এই গাছটি ঝড়ের জন্য আর কোনোরকমভাবেই বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটাতে না পারে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত নিয়োজিত থাকে তার কনজিউমারদের পরিষেবা সঠিকভাবে দেবার জন্য, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে একটি গাছের ডালকে কি সুন্দর করে কেটে দেওয়া হচ্ছে, যাতে করে এই তারগুলি আর কোনোরকমভাবেই ফাউল না করতে পারে ঝড়ের সময়ও। এটি মুর্শিদাবাদ জেলা এবং রঘুনাথগঞ্জ ডিভিশনের আন্ডারে আয়রন এলাকায় এই জায়গাগুলি দেখা যাচ্ছে। আয়রন সাপ্লাই থ্রেড একটি অংশ, এবং এখানে একটি গাছের ডালকে কাটা হচ্ছে। দেখা যাচ্ছে কত রিক্স নিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এই সমস্ত কাজগুলি করে চলেছে। এবং এখানে ডালগুলি কাটার পরে ডালগুলিকেও ঠিক সঠিক মতো জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আর কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। এখানে দেখা যাচ্ছে আমরা কাজের ফাঁকে ফাঁকে আমাদের কর্মীরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছে রাস্তার উপরই। আমরা অন্য একটি গ্রামে চলে এসেছি, এই গ্রামেও দেখা যাচ্ছে এখানে গাছপালা কাটার জন্য সেই গ্রামের বাসিন্দারাও অনেক সাহায্য করছে। এই সময় গাছ কাটার ক্ষেত্রে একটি খুব উপকার হয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের, কেন কি অনেক সময় গাছ কাটার ক্ষেত্রে দেখা যায় বা গাছের ডাল কাটার ক্ষেত্রে দেখা যায় সেই গাছের মালিক নানা কারণে বাধা বিঘ্ন সৃষ্টি করতে থাকে, এবং আমরা নর্মাল আওয়ার্সে সেই গাছের ডালগুলিকে কাটতে পারি না। কিন্তু এখন এই যশের জন্য আমরা কিন্তু এই ডালগুলিকে খুব নির্বিঘ্নে কেটে ফেলতে পারছি, এবং বিদ্যুৎ পরিষেবার মানটাকে অনেক উন্নত করার চেষ্টা করে যাচ্ছি। শক্ত শক্ত ডালগুলি খুব রিক্স নিয়ে অনেক উপরে গাছের উপরে উঠে আমাদেরকে কাজ করতে হচ্ছে, এবং তারা যথেষ্ট সেফটি মেনে কাজ করছে দেখতে পাচ্ছেন। নিচে যারা রয়েছে তারা সবাই হেলমেট পরে রয়েছে এবং ওপরের দিকে কাজ করছে, এবং এখানে বাইরের কিছু কিছু বাসিন্দাও এগুলি দেখতে এসছে। এবং এখানে দেখা যাচ্ছে আর একটি গাছের ডাল কাটা হচ্ছে। এটি গাঙ্গিন এরিয়ার মধ্যে পড়ে, এটি গাঙ্গিন এলাকা পড়ছে, এবং এখানে দেওয়ালের উপরে উঠে যখন যেভাবে পারা যাচ্ছে সেইভাবে গাছের ডালগুলিকে কেটে ফেলা হচ্ছে, যাতে করে ঝড় যদি আসে তাহলেও সেই ঝড়ের প্রকোপের জন্য বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন যতটা সম্ভব কম করা যায় সেটাই অগ্রিম প্রচেষ্টা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা করে চলেছে। এখানে দেখা যাচ্ছে আর একটি গাছের ডালে উঠেছে, এবং এই মোটা ডালটিকে অলরেডি কেটে ফেলেছে, এবং সেই ডালটিকে নামানোর কাজ করে ফেললো, এবং সেই ডালটিকে অলরেডি নামিয়ে দিল। আমরা যদি একটু খেয়াল করি দেখতে পারবো বিদ্যুৎ পরিষেবাটি কিন্তু আজকে অনেক উন্নত হয়েছে। আজ থেকে আমরা যখন ছোট ছিলাম 15-16 বছর আগেও বিদ্যুৎ পরিষেবা কিন্তু এত ভালো ছিল না, তখন কিন্তু লোডশেডিং বা ব্রেকডাউন এগুলি অনেক বেশি ছিল। বর্তমানে লোডশেডিং বা ব্রেকডাউন কিন্তু অনেক কমে গেছে, ম্যাক্সিমাম 1-2 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে আমরা পাওয়ারটিকে পেয়ে যাই, রাত্রিবেলায় পাওয়ার অফ হয়ে আছে এরকম ঘটনা খুব কমই দেখা যায়। এবং এখন ট্রান্সফরমার বা অন্যান্য জিনিসপত্রগুলিরও খুব ভালো রকম পরিস্থিতি রয়েছে, এবং এই ধরনের যে
গাছপালা কাটার যে প্রিভেন্টিভ মেনটেনেন্স, এগুলিও কিন্তু এখন খুব সুন্দর করে বিদ্যুৎ দপ্তরের সমস্ত কর্মীরা প্ল্যান ওয়াইজ করে যাচ্ছে। এখানে দেখুন একটি লম্বা গাছ, সেটিকে কাটার প্রোগ্রাম চলছে এবং সেই সমস্ত গাছগুলিকে আস্তে আস্তে কেটে দেওয়া হচ্ছে, নিচের ছেলেগুলিকে দূরে সরে যেতে বলা হচ্ছে। এই জায়গাটিতে দেখুন, এটি একটি বহুতলী গ্রামে আমরা এখন চলে এসেছি। এখন আমরা চলে এসেছি বহুতলী গ্রামে। এখানে দেখুন এই লম্বা গাছটি যে কোনো সময় ঝড়ে তারের উপর পড়তে পারতো, সেই জন্য এটিকে অলরেডি আগে থেকেই কেটে দেওয়া হলো এবং এটিকে গ্রামের লোকেরাও সাহায্য করছে এই গাছটিকে চাল থেকে নামিয়ে দেবার জন্য। এবং আমরা দড়ি বেঁধে, রসা বেঁধে আমাদের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেই গাছটিকে আরামসে নামিয়ে ফেলল। এখন দেখতে পাচ্ছেন এটি আরেকটি জায়গা, এটি একটি গলির ভিতর দিয়ে লাইনটি গেছে এবং সেখানে যদি গাছ পড়ে যায় তাহলে সেই গাছ পড়ার ফলে যদি পোল ভেঙে যায় বা তার ছিঁড়ে যায়, সেখানে মেনটেন্স করতে কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হতে হয়। সেই জন্য ঝড় আসার আগে বা অন্যরকম কোনো আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হবার আগেই আমরা কিন্তু গাছগুলিকে কেটে ফেলছি, গাছের ডালপালাগুলিকে ছেঁটে দিচ্ছি, যাতে করে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে এবং আমরা খুব নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহটি খুব সুন্দরভাবে বজায় রাখতে পারি। এভাবেই বিদ্যুৎ দপ্তর তার সমস্ত কর্মীদের প্রতিনিয়ত নিয়োজিত করে রাখে এবং তারা সঠিকভাবে এই সমস্ত কাজ সম্পাদন করে থাকে। আজ তাহলে এই পর্যন্তই। সবশেষে বলি, ঝোড়ো হাওয়া যখন বইবে অথবা বজ্রবিদ্যুৎ সহ ওয়েদার যখন খুব খারাপ থাকবে, সেই সময় আপনার মেন সুইচটি অফ করে রাখুন এবং টিভি, ফ্রিজ বা এসি এই সমস্ত কর্ডগুলিকে খুলে রাখুন। সাবধানে থাকুন, নিশ্চিন্তে থাকুন, আরামসে থাকুন। জয় হিন্দ, নমস্কার, বন্দে মাতরম।